ভুটান থেকে নেপালে পাচারের পথে উদ্ধার হাতির দাঁত, গন্ডারের খড়ক। ডুয়ার্সের মালবাজার এলাকা থেকে গ্রেফতার তিন পাচারকারী, গ্রেফতার করলো বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের মধ্যে দুজন ভুটান, একজন ভুটান সীমান্ত সংলগ্ন আলিপুরদুয়ারের জয়গা এলাকার বাসিন্দা। টাস্ক ফোর্স প্রধান সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রে খবর ছিল বন্যপ্রাণী দিহাংশ পাচারকারীদের একটি দল ডুয়ার্স হয়ে নেপালে যাচ্ছে। সেই মতো তৈরি ছিলেন তারা, মালবাজার আসার পথেই পাচারকারীদের ধরে ফেলেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 5 কেজি ওজনের হাতির দাঁত এবং গন্ডারের খড়ক। প্রাথমিক তদন্তে বন দফতরের অনুমান, দেহাংশ দুটি অসমের কোন জঙ্গলের হাতি এবং গন্ডারের। শিকারের পর হাতির দাঁত, গন্ডারের খড়ক বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। দুষ্কর্ম আড়াল করতে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয় ধৃতরা। ধৃত পাচারকারীদের কাছ থেকে সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করেছে বন দফতর। টাস্ক ফোর্স প্রধান সঞ্জয় দত্ত জানান, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগাযোগ রয়েছে। কয়েক লক্ষ টাকার বিনিময়ে নেপালের বন্যপ্রাণীর দেহাংশ কারবারিদের কাছ থেকে হাতির দাঁত এবং গন্ডারের খড়ক পৌঁছে দিতে যাচ্ছিল এরা। সূত্র মারফত সেই খবর জানতে পারেন তারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কবে কোন জঙ্গলে হাতি এবং গন্ডার শিকার করা হয়েছিল তা জানার চেষ্টা চলছে। পাচার চক্রে আর কারা কারা জড়িত আছে তাও জানার চেষ্টা চলছে বলে টাস্ক ফোর্স প্রধান সঞ্জয় দত্ত জানিয়েছেন। ট্র্যাডিশনাল পিসিসিএফ নর্থ বেঙ্গল বিপিন কুমার সুদ, অনারেবল অনারেবল সিসিএফ জেবি ছেত্রী আর এন উমারানি, উনকা নির্দেশ সে হাম লোক এক টিম বানায়া থা আর মালবাজার মে হাম তিন আদমি কো পকড়া। এক ভুটানিস সিটিজেন হ্যায়, এক সিকিমিস কা হ্যায় আর এক জয়গা কা হ্যায়। আর উনকা গাড়ি সে উনকা হাত সে জো এক ব্যাগ সে উসকো এক রাইনো হর্ন আর এক আপকা জো এলিফেন্ট টাস্ক মিলা হ্যায়। তো এই লোক নেপাল মে জানে কা বাত থা, নেপাল মে সেল করনে কা বাত থা, তো হাম লোক পকড় লিয়া। कहाँ से कहाँ ले जा रहा था? ये भूटान से नेपाल जाने के लिए सोच रहा था, तो हम लोग का पास इंफॉर्मेशन था एज पर हायरेबल हायर जो ऑफिसर है उनका इंस्ट्रक्शन से, उनका ऑर्डर से कल हम लोग रेड कर दिया। जीरा करके कुछ मिला है? जीरा करके बहुत सीक्रेट इंफॉर्मेशन मिला है, जो हम लोग का इन्वेस्टिगेशन गोइंग ऑन अभी चल रहा है, तो इसलिए हम नहीं बता सकते, लेकिन बहुत ये लोग इंटरनेशनल स्मगलर है। जो हाथी का আসাম কা পাস অভি তো তদন্ত চল রা হ্যাঁ, ইনকোয়ারি চল রা হ্যাঁ, ইনকোয়ারি কা বাদ মালুম হোগা ক্যা হোগা ক্যা।